মোশাররফ করিমের তো সিনেমা বাংলাদেশে নাই, সে তো কাজ করে নাটকের, নাটকের কিছু দর্শক থাকতে পারে, সিনেমা তো দর্শক আমরা দেখলাম না হলে। সাইমন সাদিক হচ্ছে একজন প্রতিষ্ঠিত চিত্রনায়ক আমাদের, এবং সাইমন সাদিকের সাথে যিনি কো-আর্টিস্ট ছিলেন শিরিন শীলা, এও আমাদের প্রতিষ্ঠিত একজন নায়িকা, এবং ছবিটা খুবই ভালো ছবি, আমি সেন্সর বোর্ডে দেখেছি। কাগজের বউ একজন প্রতিষ্ঠিত হচ্ছে যে আপনি টেলিভিশন এবং সিনেমার খুবই জনপ্রিয় একটা মুখ, তার সাথে পরিমণি, এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা পরিমণি, সেখানে ইমন, এতগুলো আর্টিস্ট যে ছবিগুলোতে ছিল সেই ছবি মোশাররফ করিমের ছবির সাথে, সেখানে তো কোনো হুব্বা মানে মোশাররফ করিম একটা নাম, সেন্ট্রাল ক্যারেক্টার মোশাররফ করিম, মোশাররফ করিমের তো সিনেমা বাংলাদেশে নাই, সে তো কাজ করে নাটকের, নাটকের কিছু দর্শক থাকতে পারে, সিনেমা তো দর্শক আমরা দেখলাম না হলে। আমরা আপনারা দেখেছেন, আপনারা নিউজ করেছেন, আপনারা ইউটিউবিং করেছেন, দেখেছেন যে হুব্বা থেকে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে অন্য আমাদের দেশীয় দুইটা চলচ্চিত্র ভালো চলেছে, আমি দেখেছি। আর তিনটা ছবি রিলিজের যে ব্যাপারটা এখন হচ্ছে যে আমাদের প্রযোজক সমিতিতে অ্যাডমিনিস্ট্রেটর, এখানেও বললাম তো যে সেই ভয়াল দুষ্ট চক্র আমাদের এই সমিতিটাকেও আপকেজ করে রাখছে, এই সমিতিও এই ওই 184 জনকে সাপোর্ট দেওয়ার কারণে, হ্যাঁ, তাদের অধিকার আদায়ের কারণে কিন্তু আজকে এই সমিতিটাকে তারা হচ্ছে যে এই স্টে করে রাখছে, নির্বাচন স্থগিত করে রাখছে। তো সেই সময় আমরা যেটা এখন অ্যাডমিনিস্ট্রেটর আসছে, সেই জন্যই আমাদের নিয়ম আছে দুইটা ছবি রিলিজ হবে ঈদে, হচ্ছে ওপেন, সবাই ছবি রিলিজ করতে পারবে। কিন্তু সেই জায়গায় হুব্বা আসলো, হুব্বাকে এই জন্য প্রযোজক সমিতির থেকে হুব্বাকে হচ্ছে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে। আমাদের 21 সংগঠনের কাছে আমাদেরকে চিঠি দিয়েছিল, আমরা সাথে সাথে মিটিং করে আমরা প্রযোজক সমিতির অ্যাডমিনিস্ট্রেটরকে বলেছি এই বিষয়ে যেন কোনো রকম যাদের ডেট নির্ধারিত আছে, বিশেষ করে কাগজে আর হচ্ছে শেষ বাজি, এই দুটা ছবির বাইরে যেন কোনো ছবি না আসে। আমরাও কিন্তু সেটা 19 সংগঠন থেকে আমরা চিঠি দিয়েছি। তো এখন হচ্ছে যে যেটা অনিয়ম করে যেটা আসছে সেইটার ব্যাপারে প্রশাসক তাদেরকে সকোচ করেছে, ওরা সকোচের জবাব দিবে, তারপরে এটা তাদের হচ্ছে যে কি হয়েছে সেইটা আমরা হচ্ছে যে পরে দেখতে পাবো, নিশ্চয়ই যেহেতু সকোচ করেছে এর একটা ইয়া হবেই, বিচার হবে। আর হচ্ছে যে আমি তো দেখছি যে হুব্বা নিয়ে আসলে মানে সাইমন সাদিক হচ্ছে যে সে তো খুব প্রতিষ্ঠিত একজন, তার তো কেউ তাকে তার অগ্রযাত্রা বন্ধ করে দিবে, আমি তো মনে করি যে 10টা ছবির মধ্যে যদি একটা ছবি বেরোয় আসে আমাদের দেশীয় ছবি, তাহলে সেটা তো হচ্ছে যে আরও বড় ক্রেডিট। আমি তো বলবো যে আমি যদি এরকম নায়ক হতাম আমি বলতাম 5টা ছবি রিলিজ হোক, তার মধ্যে থেকে আমি বেরোয় আসবো, আমি আমার অভিনয় দিয়ে বেরিয়ে আসবো, আমি আমার হচ্ছে যে আমার অভিনয়ের মানে কারিশ্মা দিয়ে আমি বেরোয় আসবো, তাই না? আমি তো অন্য কাউকে ভয় পাবো না। কী হয়েছে, একটা হুব্বা একটা মোশাররফ করিমের একটা ক্যারেক্টার করেছে, তো তাতে কি এটা কলকাতায় তৈরি হয়েছে বলে কি খুব ভালো, কোথায় তো তার প্রমাণ তো আমাদের দিতে পারলো না, আমাদের এখানে তো আমাদের ছবি ভালো চলেছে, তাই না?